আমরা এখন পৃথিবীর সর্বপ্রথম ওয়াইডলি পাবলিসাইজড যে সুপার হিরো সুপারম্যান নিয়ে বলব প্রথম সুপার হিরো হিসাবে সবচেয়ে বেশি প্রথম প্রচারিত হয় সুপারম্যান পরে অনেক সুপার আসে ফ্যান্টম স্পাইডারম্যান ব্যাটম্যান ক্যাপ্টেন আমেরিকা শক্তিমান অনেক রকম অনেক অনেক সুপার হিরো তারপরে সুপার হিরোর নিয়মিত বন্যা হয়ে যায় সুপার থেকে প্রথম বলা হয় যে প্রথম দিকে সুপার সুপার হিরোর ছিল গোল্ডেন এজ উনিশশো থেকে উনিশশো পঞ্চাশ পর্যন্ত এটাকে বলে সুপার হিরোদের গোল্ডেন এজ তারপরে আসছে তারপরে দশ বছর হলো সিলভার এজ তারপরে দশ এবার ব্রোঞ্জেজ মানে সুপার হিরো প্রথম দিকে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি হয়েছে তারপরে একটু কমেছে তারপরে একটু কমেছে আস্তে আস্তে উনিশশো পঁচাশির পরে বলা হয় সুপার মডার্ন এজ বর্তমানে তাহলে সুপার হিরোদের প্রথম সুপার সুপারম্যান নিয়ে আমি আলোচনা করব। এই সুপারম্যানের উৎপত্তি নিয়ে যে প্রথম দুজন কমিক্স হিসেবে মানে কমিক্স লিখেছিলেন একজন ও কমে এঁকেছিলেন আরেকজন একজন হলো গিয়ে জেরি সিগাল ইনি কমিক্সটা লিখেছিলেন আর কমিক্সটা ছবি এঁকেছিলেন জো সাস্টার এই দুজন মিলে এই কমিক্সটা অ্যাকশন কমিক্স এই বইতে সিরিজে তারা পাবলিশ করেছিলেন সুপারম্যান মানে সুপারম্যানের প্রথম উৎপত্তি যদি আমরা ধরতে যাই তাহলে আমাদের ফিরে যেতে হবে আঠেরোশো সালে নিটসে নিক্সে তিনি একটা বই লিখেছিলেন দাস স্পেক জরথুস্ত্র ওখানে তিনি উবার মেন্স উবার মেন্স নামে একটা কনসেপ্ট বলেছিলেন আসলে এই মেন্স কথাটা মানে মানুষ মেন শব্দের অর্থ মানুষ যেমন ম্যান বলে হলো যা ব্রিটিশরা তো জার্মানরা বলে মান থমাস মান মান মানে মানুষ কিন্তু আর আবার শুধু মান মানেই মানুষ না আর মেন্স মানে মানুষ বলে কিন্তু আমরা বলি মানুষ পেটকাটার মধ্যে সাথে মানুষ বলি আর ওরা মেন্স বলে তো কাজে এই যে জার্মান থেকেই যে ইন্ডিয়ান এবং ইরানিদের উৎপত্তি হয়েছিল জার্মান থেকে যে ব্রিটিশদের উৎপত্তি ওই ম্যান থেকে মানের উৎপত্তি মেন্স থেকে মানুষের উৎপত্তি এইগুলো বোঝা যায় তাহলে এখন আমরা দেখবো যে এই উবার মেন্স মানে কি উবার মানে উপরের যে মেন্স মানে মানুষ তো উপরের মানুষ মানে এটাকে অনেকে অনুবাদ করেছেন ওভারম্যান ওভারম্যান অনুবাদ করলেন এটা যথেষ্ট সুন্দর হয়েছে ওভারম্যান কিন্তু অনেকে আবার অনুবাদ করেছিলেন সুপারম্যান যেমন এইটা এই কনসেপ্টটা তিনি পরবর্তীতে আলোচনা করেছিলেন জজ বার্নার বার্নার বার্নার্টশই একমাত্র পৃথিবীর মানুষ যিনি নোবেল প্রাইজ এবং অস্কার দুটো একসাথেই দুটা একই মানুষ পেয়েছিলেন তিনি হলেন জজ বার্নার শ পৃথিবীর একজন মানুষই অস্কারও পেয়েছেন নোবেল প্রাইজও পেয়েছেন তিনি জজ বার্নার শ তো জর্জ বার্নার শ তিনি ওই যে একটা ড্রামা লিখেছিলেন ইংলিশ দ্বারা প্রভাবিত হয়ে তো বইটার না ড্রামা ড্রামাটার নাম হলো ম্যান অ্যান্ড সুপারম্যান এবং ম্যান অ্যান্ড সুপারম্যান পরেই দেখা যায় যে পরে ওই এই কনসেপ্টটা আমেরিকায় চলে যায় আমেরিকা চলে গিয়ে এবং আমাদের ভুলে যাওয়া উচিত হবে না যে জার্মানি ব্রিটেন এবং আমেরিকা তিনটাই কিন্তু প্রোটেস্ট্যান্ট প্রাধান্যের দেশ এবং প্রোটেস্ট্যান্টরা কিন্তু অত্যন্ত প্রতিবাদী এবং খ্রিস্চানদের মধ্যে সবচেয়ে অগ্রসর জাতি সবচেয়ে বেশি আবিষ্কার করে তিনটা দেশ একটা হলো জার্মানি আর তার একটা হলো ব্রিটেন আর একটা হলো আমেরিকা তাহলে এখন আমরা দেখব যে এই যে সুপারম্যান এই সুপারম্যান কনসেপ্ট এসছে ওভারম্যান থেকে এবং ওভারম্যান কথাটা এসছে উবারম্যান থেকে উভারমেন্স থেকে উবারম্যান থেকে মানে উভারমেন্স মানে উপরের মানুষ তো উপরের মানুষ মানে কি যারা বিয়ন্ড ম্যান মানে মানুষ তার ক্যাপাসিটি ছাড়া যখন আরও উপরে যাবে তখন সেটাকে তিনি বলছেন উবার তো এই উবার কনসেপ্টেই কনসেপ্টটাই কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে ধীরে 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 সুপারম্যান হিসাবে আবির্ভূত হয় পরবর্তী দেখা যায় যে প্রায় তিরিশ চল্লিশ বছর সবচেয়ে বেশি জনপ্রিয় যে সুপারম্যান চরিত্রটা ছিল সুপার হিরো চরিত্রটা ছিল সেটা হলো সুপারম্যান এই সুপারম্যান সেই সুপারম্যানকে বুঝতে গেলে আমাদের এবং সুপারম্যানের ড্রেসেও দেখব যে সুপারম্যানের যে সুপারম্যান কাহিনীটা যখন লেখেন ওই জেরি জেরিসিগাল তিনি তখন কিন্তু এই জেরিসিগাল এবং জোসুস্টার যে জোসাস্টার এরা কিন্তু ই করে যে তার অল্টারিগো বা তিনি যখন সাধারণ মানুষ হিসাবে থাকেন তার নামটা থাকে তখন ক্লার্ক কা কেন্ট তো আমরা বুঝে ফেলতে পারি কেন্টকে কিন্তু আসলে কান্ট হিসেবে ধরতে পারি যে কান্ট থেকেই যে জার্মান সভ্যতার উৎপত্তি যে প্রচণ্ড কান্টের দর্শন থেকে যে জার্মান সভ্যতার উৎপত্তি সেইখান থেকে যে আস্তে আস্তে এই সুপার হিরো আসছে এবং এই যে সুপারম্যানের যে কালারগুলোর সাথেও কিন্তু দেখা যায় যে এই জার্মান যে মানে ওয়াইমার রিপাবলিকের যে পতাকা ছিল বা এখনকারও যে জার্মানের যে পতাকা সেটাতে কিন্তু দেখা যাচ্ছে প্রথমে ব্ল্যাক তারপরে রেড তারপরে গোল্ডেন কিন্তু সুপারম্যান ড্রেসেও কিন্তু আমরা দেখবো যে গোল্ডেন এবং রেডের প্রাধান্য আছে তার সাথে ব্লুয়ের প্রাধান্য আছে আর ব্লুটা ক্রিশ্চিয়ানিটির কালার অনেকে বলে যে ক্রিশ্চিয়ানিটি একটা দুঃখবাদী ধর্ম এবং ব্লু ব্লু তাদের একটা পছন্দের আর ব্লুকে বলা হয় দুঃখের কালার তো কাজেই ব্লু সুপারম্যানের ড্রেসে তিনটা কালার থাকে ব্লু যেটা আদি ক্রিশ্চিয়ানিটির কালার আর তারপরে এই সুপারম্যানের কালারের মধ্যে জার্মানির পতাকার কালারও কিছুটা ঢুকে গেছে যেগুলো হলো গিয়া গোল্ডেন কালার এবং রেড কালার এখন আমরা দেখবো যে এই সুপারম্যান কনসেপ্টটা কীভাবে তিনি ডেভেলপ করেছিলেন নিকসে নৃটসে তিনি কিছুটা নাস্তিক ছিলেন এবং তিনি ডিক্লেয়ার্ড নাস্তিক ছিলেন তিনি বলতে যে মানবের জন্ম হবে বান্দর থেকে সুপারম্যানের মধ্যে এই এই তার শুরুটা হবে বান্দরের মতো কিছু বেজ এলিম বেজ কিছু নৃশংস ই থেকে আর সে মানব ছাড়াই যাবে তার মহানুভবতা তো এই ধরনের কনসেপ্ট মানে থেকে যদিও সুপারম্যানের উৎপত্তি কিন্তু সুপারম্যানের যে আদি যে চিন্তা চিন্তাভাবনা এটা কান্ট এবং গেতের সাথে অনেকখানিই জড়িত কান্ট গেটে এবং নিঃশ্সে নিঃশেষ যেহেতু সুপারম্যান কনসেপ্টে পুরা দাঁড় করাই দেন কিন্তু তার আগে কান্ট এবং গেতের ভূমিকা অস্বীকার করার উপায় নাই এবং যার দেখা যায় যে জ্ঞান গবেষণা সব দিক থেকেই যখন টপ হয়ে গেল তখন মানবকে একটা পরিপূর্ণ রূপ দিতে গিয়ে তারা এই ধরনের চিন্তা ভাবনা করছিলেন কিন্তু তারও আগে আরেকজনের কথা আমরা না বললে আব্দুল করিম জেলি তিনি কিন্তু আব্দুল করিম জিলি তিনি কিন্তু ওই ইনসানে কামিল নামে একটা কথা বলেছিলেন ইনসানে কামিল বা পারফেক্ট ম্যান হ্যাঁ তিনি মুসলমানদের মধ্যে কিন্তু একটা পাওয়ারের একটা বা ক্ষমতার একটা তৃষ্ণা আছে সেই তৃষ্ণাটাই কাজে লিখে আব্দুল আব্দুল করিম জিলি ইনসানে কামিলকে তিনি ইনসানে কামিলের কথা বলছেন যে পারফেক্ট ম্যান আর আর পরবর্তীতে যখন জার্মানি গোটা ইউরোপে সৃষ্টি উঠলো তখন তারা এই যে কান্ট এবং এই গেটের ফিলসফি এবং এবং তার ভিত্তি করে এই নিঃস্বের ফিলোসফির যে চূড়ান্ত পর্যায়ে যখন ডাস এসপেক চতুর্থ তিনি লিখলেন তিনি তার মেইন বই বলতেন দাস এসপেক সেখানে তিনি সুপারম্যানের প্রস্তাব করে বসলেন এবং তার নাম দিলেন উবার তাহলে এখন আমরা দেখবো যে এই উবার থেকে কিন্তু পরবর্তীতে ওভারম্যান এবং এবং ওভারম্যান এবং সুপারম্যান 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 চরিত্রটা আসছে পরবর্তীতে অজস্র মুভি হয়েছে কার্টুন চরিত্র হয়েছে কিন্তু ওই কমিক্সটা কিন্তু প্রথম এই করেছিলেন যে জেরি সুস্টার জেরি সেগেল এবং জোসু স্টার এই দুজন এই কমিক্সটা করেছিলেন এবং এই পরবর্তীতে সেইখান থেকে আস্তে আস্তে দেখা যায় যে ব্যাটম্যান ফ্যান্টম তারপরে স্পাইডারম্যান তারপরে শক্তিমান এরকম আরও অনেক সুপার হিরো পৃথিবীতে জন্ম হয়েছে আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বটন ক্লিক করুন ধন্যবাদ